আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতো। প্রিয় দর্শক, পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার থেকে আমি এমডি আব্দুল করিম বলছি। দর্শক, আজকে আপনাদের সামনে যে ভিডিওটি হবে সেটা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন পাশে আমাদের একজন পেশেন্ট আছে, উনি মালদা জেলা থেকে এসেছেন আর কি। তো ওনার সঙ্গে তার আগে কিছু মানে কথা আমরা বলে নিই, যে উনি আমাদের এখানে এসেছেন, তার ওনার এখানে আসার পিছনে কিন্তু একজন বিশিষ্ট জনের কিন্তু একটা ভূমিকা আছে। হ্যাঁ, তার সঙ্গে আপনাদের আমরা পরিচয় করিয়ে দেব। তো তার আগে আমরা এনার পরিচয়টা আমরা জেনে নিই। তো আচ্ছা, আপনার নামটা যদি আপনি বলতেন। আমার নাম মোহাম্মদ আইনুল শেখ। মোহাম্মদ আইনুল শেখ। তো আপনার বাড়িটা মানে মালদা জেলার কোন জায়গায় পড়ছে? ওটা আমার মালদা ডিস্ট্রিক্ট, মালদা গ্রামের নাম হচ্ছে মোহদীপুর। মোহদীপুর, মোহদীপুর বর্ডার। মোহদীপুর বর্ডার। আচ্ছা, তো মোহদীপুর বর্ডার মানে বাংলাদেশ এবং ভারতের বর্ডার, আমাদের ইন্ডিয়া যেটা মোহদীপুর বর্ডার অনেকেই চেনেন আর কি। তো মোহদীপুর বর্ডার থেকে উনি এসেছেন আর কি। তো আপনার কি সমস্যা নিয়ে আপনি এখানে এসেছেন? আমার সমস্যা মানে সুগার, হাই প্রেশার। সুগারটা কতদিন থেকে, প্রেশারটা কতদিন থেকে? প্রেশার তো আগে থেকে প্রায় 12-13 বছর আগে থেকে আছে, আর সুগারটা প্রায় 8 বছর। 8 বছর থেকে সুগার? 8 বছর থেকে। তাহলে 8 বছরের সুগার আর 10-12 বছরের আপনার প্রেশার। তাহলে এই যে 10-12 বছরের প্রেশার, এবং আপনি এর আগে প্রেশার এবং সুগারের ওষুধ খেতেন? হ্যাঁ, খেতাম। আচ্ছা, তো এখন আমাদের কাছে চিকিৎসা করা আপনার কতদিন হলো? আমি গত মাসে আপনার 20 তারিখে এখানে এসেছিলাম আপনাদের এখানে। হ্যাঁ, গত মাসের 20 তারিখে এসেছি, 22 তারিখ থেকে আপনাদের মানে খাবারগুলো খেতে লেগেছি। তার মানে 2 সপ্তাহ হলো আর কি। হ্যাঁ, প্রায় 17 দিন হলো আর কি। আচ্ছা, আপনি আগে 60টা করে যে ওষুধ খেতেন, তো এখন আপনার 2 সপ্তাহে 60টা ওষুধের জায়গায় এখন কটা ওষুধ খেতে হচ্ছে আপনাকে, অ্যালোপ্যাথি ওষুধগুলো? এখন টোটালি মানে এখান থেকে যাওয়ার পরে 1 সপ্তাহ মতো আমি ওই প্রেশারের ওষুধটা হাফ করে খেয়েছি। আচ্ছা আচ্ছা। আর 7 থেকে 6 দিন থেকে আমি ওষুধ মানে প্রেশারের ওষুধটা খাই না আর কি, খাইনি। এখন প্রেশারটা আমি মাপলাম তো আমার নর্মাল আছে। আর এখানে মানে এখান থেকে যখন থেকে খাবারটা নিয়েছি তখন থেকে তো সুগারের ওষুধটা ছেড়ে দিয়েছিলাম, 2 রকমের ওষুধ খাচ্ছিলাম সুগারের, ওটা তো ছেড়ে দিয়েছি। এখন রাত্রে ওই নার্ভের আমার প্রবলেম আছে, পায়ের তলা জ্বালা করে, যার জন্য রাত্রে 1টা করে ওই ওষুধটা খাই। হ্যাঁ, তো প্রিয় দর্শক, আপনারা বুঝতে পারলেন উনি যেটা বললেন আর কি, যে 7টা ওষুধের মধ্যে এখন শুধুমাত্র 1টা ওষুধ খেতে হয়, নার্ভের ওষুধটা ওই খেতে হচ্ছে মাঝে মধ্যে আর কি। তারপরে ওনার প্রেশারের উগার মানে সুগারের যেটা ওষুধ ছিল সেটা কিন্তু মানে শুরু থেকেই বন্ধ হয়ে গিয়েছিল, এবং যেটা প্রেশারের ওষুধ সেটা 1 সপ্তাহ অর্ধেক অর্ধেক করে খেত, এখন কিন্তু উনি ওষুধ খাচ্ছেন না। অর্থাৎ এখন প্রেশারের ওষুধ না খেয়েও কিন্তু ওনার প্রেশারটা খুবই সুন্দর নর্মাল থাকছে। তার মানে হচ্ছে যে 2 সপ্তাহের মধ্যে মানে 1 সপ্তাহের মধ্যে কিন্তু ওনার প্রেশারের ওষুধটাও বন্ধ করতে হয়েছে, এবং 2 সপ্তাহ টোটাল এখন 2 সপ্তাহ চলছে। এই 2 সপ্তাহে কিন্তু ওনার এখন সমস্ত ওষুধগুলো বন্ধ হয়ে গেছে, শুধুমাত্র নার্ভের ওষুধটা মাঝে মধ্যে খেতে হচ্ছে। তাহলে প্রিয় দর্শক, আপনারা বুঝতে পারলেন যে প্রেশারটাও কত দ্রুত গতিতে আলহামদুলিল্লাহ ওনার কন্ট্রোল হয়েছে। তো যেহেতু আমাদের এখানে ন্যাচারালভাবে চিকিৎসা করা হয়, এখানে কোনো ঔষধ দেওয়া হয় না, এখানে বরঞ্চ ঔষধ থেকে কীভাবে বের করতে হবে সেটাকে মানুষকে ধীরে ধীরে বের করা হয়। তো উনি বিশেষ করে যে আমাদের এখানকার খবর উনি জানতে পারলেন, কীভাবে জানতে পারলেন, হ্যাঁ সেগুলো নিয়ে আমরা কথা বলবো। তো আপনি যেটা আমাদের এখানে চিকিৎসা করাতে এসেছেন, তো কীভাবে আমাদের খবর জানলেন? প্রথমত আমি মোবাইলে আপনাদের অ্যাড দেখেছিলাম। আচ্ছা। হ্যাঁ, তো একটা অনেকদিন হলো দেখা হওয়া মানে দেখেছি, তারপরে মানে বিশ্বাস করতে পারছিলাম না আর কি। পরে পরে যখন মানে কয়েকটা পেশেন্ট মানে এখান থেকে সুগার রিভার্স হচ্ছে, পাশে আমার কাকা বসে আছেন, ইনি আমার চাইতে মানে দর্শক না সময় কথা বলো আপনাদেরকে, উনি একজন খুবই মানে এই ব্যাপারে এত অ্যাডভান্স অভিজ্ঞতা আছে। হ্যাঁ, উনি আমাকে বললেন ওখানে একটা সঠিক জায়গা, ওখানে গেলে সুগার রিভার্স করা যাবে। হ্যাঁ, এই বলে আমরা মানে চিন্তা ভাবনা করে এখানে এসেছি। এখানে আসার পর আলহামদুলিল্লাহ শরীরটা অনেকটাই সুস্থ আছে, চলছে, আল্লাহ পাক দেখা যাক সামনে কী করে। প্রিয় দর্শক, ওনার সঙ্গে কথা একটু ডিটেলসে বলতে হবে, কারণ এই ব্যাপারে উনি এত বেশি গবেষণা করেছেন, সে বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ কথা বলবো। তার আগে আপনাদের দেখাই যে উনি মালদা জেলার মানুষ, তো উনি জানেন যে আপনারা মালদার আম বিখ্যাত, তো উনি কিন্তু আমাদের জন্য আম নিয়ে এসছে। একটু এই সাইডে ক্যামেরাটা দেখাও, কী আম এগুলো আপনার? এটা ফজলি আম। ফজলি আম। হ্যাঁ প্রিয় দর্শক, এই যে বড়ো বড়ো আম দেখতে পাচ্ছেন, হ্যাঁ এত বড়ো বড়ো আম মানে বিশাল বড়ো বড়ো আম। হ্যাঁ, এই যে ফজলি আম দেখতে পাচ্ছেন, ব্যাগে আপনার আমগুলো ভরা আছে, এটা কি আপনার গাছের নাকি আপনার কিনা এনেছেন? গাছের, ধরেন গাছের। হ্যাঁ, তো মানে বুঝতেই পারছেন মালদা জেলা মানে ব্যাপার বুঝতেই পারছেন যে আমের জন্য তো বিখ্যাত, এবং প্রায় সকলেরই কিছু না কিছু গাছ আছে এরকম বলা যেতে পারে আর কি।
তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পেলেন যে বিশেষ করে রোগীরা আমাদের সাথে বিশেষ করে এমনভাবে একটা যোগাযোগ থাকে, মানে আমাদের পরিবারের মতোই একটা মানে হয়ে যায় আর কি। হ্যাঁ, এবং তাদের বিভিন্ন সুবিধা অসুবিধাগুলো জানা এবং তাদের সাথে যোগাযোগ থাকা এবং তাদের সঙ্গে তাদেরকে মন খুলে কথা বলার সুযোগ দেওয়া, যেটা আপনি সাধারণভাবে অন্য কোনো আপনি চেম্বার বলেন বা কোনো হসপিটাল বলেন, আপনি এত মন খুলে কথা বলতে পারেন। আমরা রোগীদেরকে যথেষ্ট পরিমাণ তাদেরকে মন খুলে কথা বলার সুযোগ দেওয়া হয়, সেখানে কারো 10 মিনিট 15 মিনিট আরও বেশি সময় লাগতে পারে। তা আমরা সবসময় একটা জিনিস চেষ্টা করি যে রোগীকে মন খুলে কথা বলতে দিতে হবে। যতক্ষণ পর্যন্ত রোগী মন খুলে না কথা বলবে এবং মন খুলে কথা বলতে না পারবে, ততক্ষণ পর্যন্ত রোগী কিন্তু তৃপ্তি পাবে না। তো সেই দিকটা আমরা লক্ষ্য রেখে কিন্তু আমরা রোগীদেরকে যথেষ্ট পরিমাণ মন খুলে কথা বলার আমরা সুযোগ দিয়ে থাকি। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পেলেন এবং ওনার পিছনে যেন একটা মানুষের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছেন। তো ওনার ব্যাকগ্রাউন্ডটা আপনারা যদি শুনবেন তাহলে আপনারা অবাক হবেন যে এই বিষয়ে উনি কত গবেষণা করেছেন, কত কী দেখেছেন। তো চলুন আমরা ওনার কাছে নিয়ে যাচ্ছি, এটা আপনি এটা লাগান। তো প্রিয় দর্শক, আপনারা ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন, তো এই মানুষটার আমরা প্রথমেই ওনার নাম এবং ঠিকানা জিজ্ঞাসা করব, তারপরে কিভাবে আমাদের সন্ধান উনি পেলেন, কিভাবে পরামর্শ দিলেন, এই বিস্তারিতগুলো আপনারা ওনার মুখ থেকে শুনবেন, তাহলে অবাক হবেন বিষয়গুলো। আচ্ছা, তো আপনার নামটা যদি একটু মানে বলতেন। আমার নাম শাহজামান, মালদা মহদিপুর বাড়ি। আচ্ছা, তাহলে মহদিপুর, আপনারও বাড়ি মহদিপুর? হ্যাঁ। তো আপনি আমাদের সন্ধান কিভাবে পেলেন বা এই ব্যাপারে আপনার যে অভিজ্ঞতা যদি আপনি শেয়ার করতেন। অভিজ্ঞতা বলতে অভিজ্ঞতা সংগ্রহ করেছিলাম ডায়াবেটিস সম্বন্ধে আর কি। আচ্ছা, মানে কিভাবে কেন বা সংগ্রহ করলেন আপনি? কারণ আমি নিজে একজন ডায়াবেটিস পেশেন্ট আর কি। আচ্ছা আচ্ছা। সংগ্রহ করার পরে খুঁজতে শুরু করলাম যে সঠিক উপায় তো জেনে গেলাম, কিন্তু জায়গাটা পাচ্ছিলাম না আর কি। মানে সঠিক উপায়টা আগে কিভাবে জানলেন? বিভিন্ন মানে ভিডিও দেখে। আচ্ছা, প্রথমে আমি দুটো কথা বলি, যেটা যে ডায়াবেটিস রিভার্স হয়, কিন্তু কোন ডায়াবেটিসটা? টাইপ 1 ডায়াবেটিস রিভার্স সম্ভব নয়, কিন্তু টাইপ 2 ডায়াবেটিস 100% সম্ভব রিভার্স। এবং তার জন্য দুটো জিনিস দরকার, প্রথম হচ্ছে নলেজ এবং দ্বিতীয় হচ্ছে ডিসিপ্লিন, এই দুটো জিনিস। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এবার যখন মানে পুরোপুরি আমি কনফার্ম হয়ে গেলাম যে টাইপ 2 ডায়াবেটিস 100% রিভার্স সম্ভব, এটা নলেজটা হয়ে গেল, কিন্তু ডিসিপ্লিন যে মানবো কোন খাবারটা খেয়ে সেই জায়গাটা পাচ্ছিলাম না আর কি, বা সেই প্রোডাক্টগুলো পাচ্ছিলাম না। দিয়ে ধীরে ধীরে আপনার ভিডিওটা দেখি এবং কয়েকজনকে জিজ্ঞাসা করি, দিয়ে আপনাকে নিয়ে আমি বেশ কিছু গবেষণা করি। গবেষণা করার পরে আমার মনে হয়েছিল যে না, এই জায়গাটাই হচ্ছে সঠিক জায়গা আর কি। যে যেমন সেই জন্যেই মানে এখানে আসা। তো প্রিয় দর্শক, মানে প্রথমে উনি একজন ডায়াবেটিস পেশেন্ট এবং ডায়াবেটিস রিভার্স হবে কি না, তারপরে উনি এত বেশি ইন্টারনেট ঘাঁটাঘাঁটি করেছেন যে উনি এই ব্যাপারে নিশ্চিত হয়ে গেছেন যে হ্যাঁ, ডায়াবেটিস বিশেষ করে টাইপ 2 ডায়াবেটিস এটা 100% রিভার্স হওয়া সম্ভব, এটা উনি বুঝে গিয়েছেন আর কি। এখন থাকলো এটা রিভার্স করার জন্য দুটো জিনিসের প্রয়োজন, যেটা আমরা বলে থাকি সেটা হচ্ছে নলেজ এবং ডিসিপ্লিন। তাহলে নলেজ তো আমি পেলাম, কিন্তু ডিসিপ্লিন আমি কীভাবে কী করবো, আমি কোনটা খাবার খাবো, আমি যে খাবারটা খাবো সেটা আমি কোথায় পাবো, এই যে বিভিন্ন যে ম্যাটারগুলো এটা মানুষের সমস্যাগুলো দাঁড়াবে আর কি। তো কোথায় পাবে সাপোর্টিংয়ের একটা দরকার আছে, আমি কোনো একটা জিনিস নিয়ম পালন করতে গিয়ে আমার কোনো একটা সমস্যা হতে পারে, এটার জন্য আমাকে কে পরামর্শ দিবে? হ্যাঁ, কারণ যদি আমি নিজে নিজে শুরু করি, যদি আমার কোনো সমস্যা হয়, যদি আমরা কোনো অ্যালোপ্যাথি ডাক্তারকে বলি তো বলছে না এসবগুলো বাদ দাও, এসবগুলো মানে ওখান থেকে আমাকে মানে সরিয়ে দিবে, তাহলে কিভাবে আমি ইয়ে করবো? এইটার জন্য উনি খুঁজতে খুঁজতে আলহামদুলিল্লাহ আমাদের ভিডিও আপনি ফেসবুকে প্রথমে দেখেছিলেন তো নাকি? হ্যাঁ। যেমন আরেকটা কথা বলি আমি। আচ্ছা, ধরুন যারা ডায়াবেটিস পেশেন্ট তারা এই যে ব্লাড টেস্ট হয়, জি জি, কটা জানে মানে ফাস্টিং সুগার, পিপি খাওয়ার পরে, জি, আর বড় জোর HbA1c, তার বাইরে কিন্তু জানে না বা জানানো হয় না তাদের, জি। কিন্তু তারপরেও যে মানে খুব গুরুত্বপূর্ণ টেস্ট, সি পেপটাইড, হোমায়ার, ফাস্টিং ইনসুলিন, আরও বিভিন্ন কিছু থাকে, এগুলো সম্বন্ধে পেশেন্টকে কোনো ধারণাই দেওয়া হয় না চিকিৎসা জগতে আর কি। যেই চিকিৎসাগুলো আধুনিক চিকিৎসার সঙ্গে সাপ্লিমেন্ট দেওয়ার পরে মানে কম্বিনেশন করে যে চিকিৎসাটা এখানে করছেন, মানে পারফেক্ট চিকিৎসা, এবং আমার 100% বিশ্বাস যে এখানে যে কোনো লোক ডিসিপ্লিন যদি মানতে পারে তাহলে 100% ডায়াবেটিস রিভার্স করতে পারে এখানে। তো প্রিয় দর্শক, বিশেষ করে যারা হয়তো এখন পর্যন্ত যারা জানেন না বা মানেন না যে ডায়াবেটিস কখনো রিভার্স হয়,
তো ডায়াবেটিস রিভার্স সার্জন অনেকগুলো যে রিসার্চ হয়েছে এবং এর উপরে গবেষণা আছে, লেখালেখি হয়েছে, হ্যাঁ পাবলিশ বিভিন্ন কিছু এই হয়েছে। তো আলহামদুলিল্লাহ আধুনিক গবেষণা বলছে যে ডায়াবেটিস, বিশেষ করে টাইপ টু ডায়াবেটিস, এটা রিভার্স হয়, রিভার্স হওয়া সম্ভব। এটা আপনাকে প্রমাণের জন্য আমেরিকা যাওয়ার দরকার নেই, আলহামদুলিল্লাহ আমাদের পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার আসুন, যেখানে আপনাদেরকে 100 বেশি লিস্ট দেওয়া সম্ভব হবে যে যাদের পুরোপুরি ডায়াবেটিস রিভার্স হয়েছে এবং তারা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত তারা ভালো আছে, এখন পর্যন্ত তারা নর্মাল জীবনযাপন করছে, তাদেরকে আপনার অনেক লিস্ট দেওয়া যাবে। এখন কথা যেটা হচ্ছে যে অনেক মানুষই কিন্তু এই বিষয়গুলো জানেন না, কিন্তু উনি একজন সাধারণ মানুষ হওয়া সত্ত্বেও উনি যখন বিষয়টাকে নিয়ে রিসার্চ করা শুরু করলো, গবেষণা করা শুরু করলো, ঘাটাঘাটি করা শুরু করলো, তো ওনার কাছে যে জিনিসটা মানে প্রমাণ হয়েছে সেটা হচ্ছে যে টাইপ টু ডায়াবেটিস এটা 100% রিভার্স হওয়া সম্ভব। কিন্তু উনি জায়গা খুঁজে পাচ্ছিলেন না, আলহামদুলিল্লাহ উনি জায়গাও খুঁজে পেয়েছেন এবং উনি এই মানুষটিকে নিয়ে এসেছেন, আপনারা শুনতে পেলেন এনার মুখ থেকে আর কি। তাহলে দেখতে পেলেন যে উনি নিয়ে আসার পরে ওনার কিন্তু যেদিন থেকে আমাদের নিয়ম চালু করে সেদিন থেকেই সুগারের ওষুধ বন্ধ এবং তারপরে পরে কিন্তু এক সপ্তাহের মধ্যে কিন্তু ওনার প্রেসারের ওষুধও বন্ধ। মোটামুটি 7টা ওষুধের মধ্যে 6টা ওষুধই বন্ধ হয়ে গেছে, একটা ওষুধ মাঝে মধ্যে খেতে হচ্ছে, ইনশাল্লাহ আশা করা যায় ওটাও হয়তো কিছুদিনের মধ্যে বন্ধ হয়ে যাবে। তো প্রিয় দর্শক, এটা হচ্ছে একটা মানে গুরুত্বপূর্ণ আপনাদের জন্য ইনফরমেশন, বিশেষ করে যারা এখনও মানতে চাচ্ছেন না, আমাদের কাছে বেশ কিছু তথ্য আছে, বেশ কিছু বই আছে ডায়াবেটিসের উপরে, ইনশাল্লাহ আমরা কখন হয়তো বইগুলোর রিভিউ আপনাদেরকে আমরা দেখাবো। হ্যাঁ, তো তাহলে আপনারা বুঝতে পারবেন যে অনেক বড় বড় ডাক্তার যারা, তারাই প্রমাণ করেছে, তারা এটা গবেষণা করেছে এবং প্রমাণ করেছে একাধিকভাবে, একটা দুটার উপরে গবেষণা নয়, হ্যাঁ, যে ডায়াবেটিস রিভার্স হয়েছে আলহামদুলিল্লাহ এবং আমাদের ডায়াবেটিস সেন্টার তো তার অনেক মানে রয়েছে আর কি। তো বিশেষ করে যারা ডায়াবেটিস জন্য ভাবছেন, তো ভাবার আর কোনো ব্যাপার নেই, আপনারা খুব সহজভাবে এখানে এসে চিকিৎসা নিতে পারবেন। তো আমাদের যেটা অ্যাড্রেস, হয়তো অনেকে অ্যাড্রেস জানতে চাইবেন, আমাদের অ্যাড্রেস হচ্ছে, এটা হচ্ছে মুর্শিদাবাদ ধুলিয়ান চাঁদপুর পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার। তো এখানে যারা হয়তো চিকিৎসা নেবেন তারা আগে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমাদের যোগাযোগ নাম্বার হচ্ছে 9732624907, এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন অথবা আমাদের ওয়েবসাইটে আপনারা যাবেন, ওয়েবসাইট হচ্ছে md.abdulkarim.com, এখানে গিয়ে আপনারা বিস্তারিত দেখতে পাবেন এবং আপনারা আপনাদের অ্যাপয়েন্টমেন্ট বুকও আপনারা করতে পারবেন। তো বিশেষ করে ডায়াবেটিসের জন্য চিন্তার সময় শেষ হয়ে গেছে, এখন আলহামদুলিল্লাহ অনেক মানুষও বুঝতে শিখেছে আর অনেক ডাক্তারও এখন আলহামদুলিল্লাহ স্বীকার করেছে, কারণ আপনারা দেখতে পাবেন যে আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে, কিছু ডাক্তার আলহামদুলিল্লাহ তারা আমাদের এখানে এসে ডায়াবেটিসের চিকিৎসা করে তারা ভালো হয়েছে, তাদের সঙ্গে সাক্ষাৎকার আছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তবে এখন আলহামদুলিল্লাহ আস্তে আস্তে মানুষ জাগছে এবং বুঝতে পারছে, কারণ এখন যে ইন্টারনেটের যুগ এটা মানুষ অনেক কিছু সচেতন হয়েছে, ফলে অনেক মানুষই আসছে এবং চিকিৎসা করাচ্ছে। প্রথম দিকে যে আমাদের যে কষ্ট হচ্ছিল মানুষকে বোঝানোর ক্ষেত্রে, এটা কষ্ট আমাদের অনেকটাই কমে গিয়েছে। তারপরে কিছু মানুষ আছে যারা হয়তো বুঝতে চাইছে না, তাদেরকে আমরা বলবো যে আপনাদেরকে চিকিৎসা করানো দরকার নেই, প্রথমে আমাদের কাছে এসে ব্যাপারটা বুঝে যান। হ্যাঁ, আপনার যে কোনো প্রশ্ন যদি থাকে আপনি প্রশ্ন করেন, হ্যাঁ, কিন্তু আপনাকে চিকিৎসা করাতেই হবে, এসে কোনো প্রয়োজন নেই এবং আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য যে আপনাকে কোনো আগে অ্যাডভান্স টাকা লাগবে, ফি লাগবে, কোনো কিছু লাগবে না, আপনি আমাদের সঙ্গে এসে কথা বলতে পারবেন। তো প্রিয় দর্শক, এই ছিল আজকে আমাদের ভিডিও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক, আপনাদেরকেও ভালো রাখুক এবং আমাদের সামনে যে পেশেন্ট উনি 2 সপ্তাহ চলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকেও যাতে পুরোপুরি ভালো করেন এবং আমাদের যে ভাই অনেক গবেষণা করে ওনাকে নিয়ে এসেছেন এখানে, ওনাকেও যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থ রাখেন। এই বলে আমরা আমাদের ভিডিও শেষ করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।